আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আমি আপনাদের জন্য হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে তেমন কিছু নেই বললেও অবশ্য ভুল হবে। এই ভিডিওতে আছে হচ্ছে আমাদের গ্রাম বাংলার কিছু সুন্দর সুন্দর দৃশ্য, যেটা হচ্ছে গৌরীপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তার মধ্যে হচ্ছে এই সুন্দর জায়গাগুলো পড়ে। তো যেই যেই জায়গাগুলো আমার পছন্দ হচ্ছিল সেই জায়গাগুলো হচ্ছে গাড়ি থেকে আমি ভিডিও করে যাচ্ছিলাম। আমি ইচ্ছে করেছিলাম যে হচ্ছে বাসা থেকে নিয়ে ঢাকার সম্পূর্ণ সফরের কারণ আর হচ্ছে দৃশ্য সব কিছু আপনাদের সাথে একটা ব্লগ আকারে শেয়ার করব। আর বাসা থেকে আমরা অনেক সকালে বের হই, আর সেদিন হচ্ছে এমনিতেই অনেক বেশি বৃষ্টি ছিল বাহিরে, মানে ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না। তারপরে গাড়িতে ওঠার পরে ভিডিও করতে পেরেছি, তখন আর বৃষ্টি ছিল না। আর ভেবেছিলাম যে নামার পরেও হচ্ছে সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু গাড়ি থেকে যখন নামি তখন আসলে এতটা ঝামেলা ছিল। এই ঝামেলার মধ্যে দিয়ে কেউ ভিডিও করবে আরও অনেক কিছু, মানে সব জিনিস শেয়ার করবে সেই মোডে কিন্তু কেউই থাকে না। আর আমরা ঘুরতে যাইনি অবশ্য, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো কি জন্য গিয়েছি আসলে হচ্ছে আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল, যার কারণে হচ্ছে আমি আমাদের কাছেরই হচ্ছে একটা সরকারি হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ডক্টররা দেখে বলছে যে বাচ্চার কন্ডিশন ভালো না, ইমার্জেন্সি ওকে ঢাকা নিয়ে যেতে হবে। তো এই জিনিসটা শুনলে তো আসলে কারো মাথা ঠিক থাকে না। তো আমরাও হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমরা ওকে নিয়ে ঢাকা চলে যাই তারপরের দিনই। যেই দিন দেখিয়েছি তারপরের দিনই আমরা সকাল ভোরে ঢাকা রওনা দিই। তো ঢাকা যখন যাই তখন হচ্ছে আমরা ওকে একটা ডক্টর দেখাই, উনি হচ্ছে চেক আপ দিল। চেক আপ দেওয়ার পরে হচ্ছে ডক্টর দেখে বলছে না, বাচ্চার তো কোনো মারাত্মক কোনো কন্ডিশন নেই, বাচ্চা সুস্থ আছে। আসলে আমার বাচ্চাকে যখন আমি সারাদিন দেখি তখন তো ওকে বুঝি যে ওর কোনো সমস্যা হচ্ছে না। অল্প কিছু সমস্যার জন্যই হচ্ছে আমরা সেই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তারপরে এতটা ভয় দেখিয়ে দিল যে আর বাসায় থাকতে পারলাম না, জলদি করে হচ্ছে ওকে পরে আমরা ঢাকা নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে হচ্ছে ওকে ব্লাড টেস্ট দেয়। তো ব্লাড টেস্টটা দেওয়ার কারণ হচ্ছিল যে ওর মানে জন্ডিস বেশি আছে কিনা সেটাই দেখার উদ্দেশ্য আর কি। তো ব্লাড টেস্টের পরে দেখলো যে না, নতুন মানে নবজাতক বাচ্চার হচ্ছে যতটুকু পরিমাণে সাধারণত যে জন্ডিসটা থাকে ওর এটাই আছে, বলেছে যে রৌদ্র দিলে চলে যাবে। তো আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যেহেতু আল্লাহ তাআলা ওকে সবসময় সুস্থ রাখে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি। আশা করি আমার রেগুলার ভিউয়ার্স আপুরা তারা হচ্ছে আমি চাওয়ার আগেই লাইক করে দিয়েছে। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।